নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। আপনাদের কাজে আসবে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আমার আজকের এই ভিডিও কচুমুখী খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। মাটির নিচে থাকা সুস্বাদু একটি সবজি হলো কচুমুখী। আমাদের দেশে প্রায় সব অঞ্চলেই এর চাষাবাদ হয়ে থাকে। সারা বছরই এটি খুব কম দামেই পাওয়া যায়। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা মানব দেহের জন্য খুবই উপকারী। অনেক সময় আনাচে কানাচে রাস্তার পাশে অনেক জায়গাতেই কচু জন্মে থাকে, কিন্তু খুব সাধারণ দেখতে এই কচু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এর মধ্যে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও আয়রন রয়েছে। আর এর মধ্যে থাকা ভিটামিন রাতকানা রোগকে প্রতিরোধ করে, আর ভিটামিন সি শরীরের ক্ষয়ক্ষতি সারাতে সাহায্য করে। এর জন্যই ছোটবেলা থেকেই কচু বা কচুর শাক খাওয়া উচিত। এর মধ্যে আয়রন থাকায় এটি রক্ত শূন্যতা দূর করে ফেলে। যাদের রক্ত শূন্যতা রয়েছে তারা নিয়মিত কচু খান। এটা মস্তিষ্ককে সুস্থ রাখতে সহায়তা করে। জ্বরের সময় রোগীকে দুধ কচু রান্না করে খাওয়ালে জ্বর দ্রুতই কমে যায়। কচুতে প্রচুর পরিমাণে ফাইবার, ফলেট ও থায়ামিন রয়েছে যা মানব দেহের জন্য অনেক দরকারি উপাদান। কচু খেলে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমে যায়, তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কচুর রস বেশ উপকারী। নিয়মিত কচু খেলে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমে আসে। কচুতে অক্সিলেট নামক উপাদান রয়েছে, তাই কচুর শাক বা কচু খেলে গলা চুলকায়, কিন্তু রান্না করার সময় সামান্য লেবুর রস বা সিরকা দিলে এই গলা চুলকানোর সমস্যাটি এড়িয়ে যাওয়া সম্ভব। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আঁশ থাকে যা হজম শক্তি বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যারও সমাধান হয়ে যায়। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যা গর্ভবতী মা ও শিশুর জন্য খুবই দরকারি। কচুর মধ্যে থাকা ভিটামিন সি শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয়। এছাড়া এর মধ্যে পটাশিয়াম রয়েছে যা শরীরের কার্যক্ষমতার বৃদ্ধির জন্য খুবই কার্যকরী। নিয়মিত কচুমুখী খেলে হার্টের রোগের ঝুঁকি অনেক কমে যায়। এটি শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখে। এতে থাকা বিটা ক্যারোটিন স্মৃতিশক্তি ভালো রাখতেও সহায়তা করে। কচুমুখীতে থাকা উপকারী ফাইবার ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই কচু খেলে ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। আর এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের মধ্যে লাবণ্য ধরে রাখতেও সহায়তা করে। এর মধ্যে থাকা উচ্চমানের ভিটামিন ই, সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সেল বা কোষ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। কচুমুখী এনার্জি ধরে রাখতে এবং ক্লান্তি দূর করতে সহায়তা করে। এর জন্যই যারা অ্যাথলেটিক তাদের জন্য এটি ভালো খাবার হতে পারে। যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি খুব ভালো একটি খাবার, কারণ এর মধ্যে ক্যালোরির পরিমাণ খুবই কম। কচুমুখী খেলে হাইপারটেনশন কমাতেও অনেক সহায়তা হয়। এছাড়াও কিডনি রোগীদের জন্য এটি খুব ভালো একটি খাবার। কচু অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। ভিটামিন থাকার পাশাপাশি এতে কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ম্যাগনেশিয়াম সহ নানা ধরনের উপাদান রয়েছে যা বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে দেয়। প্রত্যেকটা জিনিসেরই উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে। সেরকমই কচুও কিছু কিছু ক্ষেত্রে অপকারীও বটে। যেমন কাঁচা অবস্থায় এই কচু খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তাছাড়া কচু খাওয়া বাতের রোগীদের জন্য ক্ষতিকারক হতে পারে, তাই বাতের রোগীদের কচু খাওয়া থেকে বিরত থাকা উচিত। এছাড়া অ্যাস্থমার রোগীদের জন্য এই কচু ক্ষতিকারক। এমনকি যাদের হাঁটুতে ব্যথা রয়েছে, কাশির সমস্যা রয়েছে, তাদেরও এই কচু খাওয়া উচিত নয়। তাছাড়া সন্তান প্রসবের পরপরই এই কচু খাওয়া কিছুটা ক্ষতিকারক হতে পারে। এমনকি যাদের গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের জন্য এই কচু ক্ষতিকারক হয়ে থাকে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।